কালারটা দেখেন, মাশাআল্লাহ মাইন্ডব্লোয়িং। আমাদের লায়ন হেড লফের এটা আজকেই ফুটে বের হয়ে আসবে, জাস্ট পিপ করছে এদিক দিয়ে, অনেকটুকু ফাঁকা করে ফেলছে। আসসালামু আলাইকুম ইব্রাহিম, ওয়েলকাম টু মাই বার্ডস ক্যানভাস। আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। এখন সকাল না, ওরে বাবা, 12:20 বাজে, দুপুর হয়ে গেছে। ওই যে দেখেন আমাদের হাঁসের বাচ্চাগুলো সবাই একসাথে পানিতে নেমে সাঁতার কাটতেছে। ওরা এখন অনেকটাই বড় হয়ে গেছে, যে কারণে নিজে নিজেই এখন পানিতে নামে, নিজে নিজেই নিজের স্বাধীন মতো গোসল করে। যেই গরম পড়ছে, এই গরমে আসলে তো অবস্থা খুব খারাপ। ওরা এই সুইমিং পুলে নেমে সাঁতার টাতার কেটে নিজেদের শরীরটাকে একটু ঠান্ডা রাখে। গতকালকের ব্লগে আপনাদের কাছে আমি সাজেশন চেয়েছিলাম যে ওদের কী নাম রাখবো। ইনশাআল্লাহ নেক্সট ব্লগে ওদের নাম রেখে দেব। র্যাবিটগুলো আজকে ওদের ঘাস এখনও আনা হয় না, এগুলো গতকালকেরই ঘাস। গতকালকে এই হেলেঞ্চাগুলো আনা হয়েছিল। এই যে আমাদের পিচ্ছি বাচ্চাগুলো, মাশাআল্লাহ, ওই লাভ দিস না, কত কিউট মাশাআল্লাহ। আরেকটা কই, আরেকটা কোথায়, এই দেখেন কোন চিপায় যায় রয়েছে। ছোটো বাচ্চারা আসলে এই চিপা চাপা জায়গাগুলো বেশি পছন্দ করে। এইটা কিন্তু খুব চমৎকার কালার হয়েছে। আমাদের লায়ন হেড লফের যে দুইটা র্যাবিট আছে, তার মধ্যে ফিমেল র্যাবিটটার স্বাস্থ্য মাশাআল্লাহ ঠিক আছে, বাট হচ্ছে কি আমাদের যে মেল র্যাবিটটা, ও কিন্তু গ্রোথটা থেমে আছে এবং অনেকটাই দেখলাম যে শুকায় গেছে। ভিজুয়ালি যতটুকু দেখা যাচ্ছে, ও কিন্তু ঠিকঠাক মতো খাবার খাচ্ছে, অ্যাক্টিভিটিসও স্বাভাবিক, বাট কেন জানি ওর স্বাস্থ্যটা শুকায় গেছে অনেকটাই। হাঁসের বাচ্চাগুলো কিন্তু অনেক সময় ধরে পানিতে সাঁতার কাটতেছে। ফিজেন্টগুলোর আপডেট একটু দেখে যাই কী অবস্থা। আমাদের ফিজেন্টের কেজের পরিবেশ কিন্তু খুব চমৎকার। এখন যে ওয়েদারে টেম্পারেচারটা, সেই টেম্পারেচার অনুযায়ী আমাদের এই ফিজেন্ট রাখার জায়গাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখানে কিন্তু যথেষ্ট ঠান্ডা একটা পরিবেশ আছে। উফ, কি রোদ, রোদে প্রচণ্ড গরম লাগতেছে। আমাদের এখানে টর্টলগুলোর মধ্যে শুধুমাত্র ক্লিককে উপরে দেখা যাচ্ছে, বাকিরা হয়তো পানির নিচে ডুবে আছে। তো গতকালকে ওদেরকে বিকেলবেলা মাছ খাওয়াইছি, আজকে ওদের খাবার দেব না। আমি সাধারণত ওদের একদিন গ্যাপ দিয়ে তারপরে হচ্ছে গিয়ে মাছ খাওয়াই। আলহামদুলিল্লাহ দেখেন আমাদের যে ওয়াটার প্ল্যান্টগুলা কত সুন্দর, একদম ডিপ গ্রিন হয়ে গেছে, রোদ পরে একদম চকচক করতেছে, দেখতে খুব কিন্তু চমৎকার লাগতেছে। আর এই গাছটাতে এই যে ফুল আসছে মাশাআল্লাহ, এই যে একটা লম্বা মঞ্জুরি, এটাও ফুল। ভিউয়ার্স, আপনাদের আজকে একটা ব্যতিক্রমী জিনিস দেখাচ্ছি, এটা হয়তো অনেকেই ইতিপূর্বে ওইভাবে দেখেন নাই। এটা হচ্ছে ডিম ফুটানোর ইনকিউবেটর। এই যে দেখেন ভেতরে অনেক ডিম দেওয়া আছে, এগুলো সব হচ্ছে টার্কি মুরগির ডিম। এই মেশিনটাতে বেশ কিছু ডিম হ্যাচিং হবে, অর্থাৎ ডিম ফুটবে। আমি একটু দেখাই আপনাদের। এই যে দেখেন বাচ্চা কিন্তু অলরেডি আওয়াজ করা শুরু করছে, অনেকগুলো ডিম ফাটছে। এই ডিমটা দেখেন, এই যে এটা আজকেই ফুটে বের হয়ে আসবে, জাস্ট পিপ করছে এদিক দিয়ে, অনেকটুকু ফাঁকা করে ফেলছে। এই কর্নারে যে সাদা রঙের মেশিনটা চলতেছে দেখেন, ধোঁয়ার মতো বেরোচ্ছে। এটা হচ্ছে মূলত হিউমিডিটি ক্রিয়েট করে, অর্থাৎ বাতাসে যে জলীয় বাষ্প সেটাকেই ইংরেজিতে হিউমিডিটি বলে। তো ডিম ফোটার জন্য টেম্পারেচার এবং হিউমিডিটির একটা ব্যালেন্স দরকার হয়, যে কারণে এই মেশিনটা আমাদের ব্যবহার করতে হয়। ভেতরে কিন্তু বাচ্চা নড়াচড়া করতেছে, বোঝা যাচ্ছে। প্রায় 5 বছর পরে হচ্ছে গিয়ে আবার টার্কি মুরগির ডিম আমরা হ্যাচিং করতেছি। কয়েক ঘন্টার মধ্যেই আস্তে আস্তে বাচ্চা ফুটে বের হওয়া শুরু করবে। দেখেন কি অবস্থা, এই যে চাচা এখানে খাবার পানি দিছে, খাঁচার মুখটা খোলা রাখছে। এই খাঁচাতে অনেকগুলো পাখি ছিল, 15-16টা, সবগুলা কিন্তু বাইরে। এখানে বেশ কিছু পাখি এখানে বাইরে এইদিকে, বাকিগুলো সারা ঘর ছড়ায় ছিটে আছে। এগুলো দেখলেই মানে একটা মাথার মধ্যে হেডেক তৈরি হয়। এগুলোকে কখন আবার ধরবো, দিনের বেলা ধরা সম্ভব না, সন্ধ্যার পরে ধরতে হবে। আর এত বড় ঘর থেকে এই পাখিগুলো দৌড়ায় ধরা বিশাল একটা হেডেক। কে যেন সেদিন কমেন্ট করেছিলেন আমাদের
যে লাল পাখি জোড়া অর্থাৎ রুবিন ও রুবিলা পেয়ারটা আছে তাদের আপডেট দেখানোর জন্য, তো সেজন্যই দেখানো। এই যে দেখেন পেয়ারটা মাশাল্লাহ, এগুলোর এখনো কোনো ব্রিডিং রেজাল্ট নেই। মেল ফিমেল ঠিক আছে কিনা সেটা কনফার্ম হওয়ার জন্য আমি আবার হচ্ছে এদের ডিএনএ স্যাম্পল ল্যাবে পাঠাইছিলাম। আলহামদুলিল্লাহ মেল ফিমেল ঠিক আছে, কবে রেজাল্ট করে অপেক্ষায় আছি। রেজাল্ট করলে তো অবশ্যই আপনাদেরকে আপডেট দিব। কালারটা দেখেন মাশাল্লাহ, মাইন্ড ব্লোয়িং। দেখেন সারা ঘর উড়াউড়ি করতেছে, এই জন্যই বার্ডের রুম সবসময় সিকিউরড রাখতে হয়, অর্থাৎ নেটিং করে একদম নিরাপত্তায় ব্যস্ত নিতে রাখতে হয়, যাতে করে কোনো বার্ড ছুটে গেলে সেটা যেন ঘর থেকে বের হতে না পারে। আর বার্ড ফার্মে এটা খুব কমন বিষয়, বার্ড ছুটবেই। এই বক্সটাতে বাচ্চা ফোটার কথা দেখ, এই যে দেখেন মাশাল্লাহ, এরা প্রথমবার ডিম দিল, একটা বাচ্চা ফুটাইছে মাশাল্লাহ। তারপরে ইয়েলো সাইডেড গ্রিন পিক কনুরের বেবি। সুপ্রিয় দর্শক, আজকের ব্লগটি এখানে শেষ করছি। মাথার মধ্যে একটা বিশাল প্যারা রয়ে গেল, ইফতারের পরে এসে এই বার্ডগুলো সব খুঁজে খুঁজে ধরতে হবে, বিশাল একটা হেডেক। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, বার্সেন্দাসের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।